গেছে চল রেডি ওকে উই লাইভ ইয়ে ইয়ে নমস্কার নমস্কার বড়দু কামাই কি বল জয় জয় শুকরিয়া বিষয় নেইনম বোরিং বললে হবে না আমাদের চুলের লঞ্চ আছে বলো আর একটু পরে টেলার লঞ্চ আমাদের তার আগে আমরা একটু ছবিটা নিয়ে কিছু বলি বলো আজকে তুমি বলো আজকে আমরা অনেক বলেছি প্রত্যেকটা নিজের দিকে তাকাচ্ছিস কেন এই পেজটা আমার না আগে সবাইকে বলে দিই যারা যারা জানে না যে যে ইন্ডিভিজুয়াল পেজে আছে যে কোন কোন পেজে আজকে আমরা লাইভ আছি আমরা এসবিএফ অফিসিয়াল পেজে লাইভ আছি সঙ্গীত বাংলার অফিসিয়াল পেজে লাইভ আছি আমার নিজস্ব পেজে লাইভ আছি নুসরাতের পেজে নুসরাত লাইভ আছে এবং তোমারও তো আছে তোমার ফ্যান পেজ আছে আছে হয়তো কবে 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 ওপেন করেছিস তোর ফ্যান পেজ ডিরেক্টর সাহেবেরও আছে মনে হয় একটা কত সেই পেজে পয়সা দিয়ে করেছিস তো ফ্যান পেজ এ পয়সা দিয়ে আপনারা জানেন আপনারা জেনুইন সব অঙ্কুশের ফ্যান পেজ আমি জানি তোমরা বেসিক্যালি আমার ফ্যান ওর ও তোমাদেরকে পয়সা দিয়েছে তাই তোমরা ওর হয়ে এন্টারটেইন করো একটু লাইক দাও আমি জানি ওকে কারণ ও ভালোবাসা 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 শান্ত হ্যাঁ ভালোবাসাটার মানে কি ছবিতে তো আমার সাথে প্রেম না বদমাইশ শুধু মেয়েদের সাথে ডান্স করতে ভালোবাসে বন্ধুদের সাথে আড্ডা মারতে ওই ফালতু ছেলে মানে ওয়ার্কশপ করেছি এক মাস এবং মেয়েদের সাথে কি করে ফ্লার্ট করতে হয় ড্রিঙ্ক কি করে করতে হয় ওয়ার্কশপ করেছিস তো তার জন্য এগুলো আমি জানি না কি করে করতে হয় জানি না ড্রিঙ্কটা অল্প একটু 3 সেকেন্ড আগে সাকিব গুপ্তা সৈকত গুপ্তা নুসরাত তোমাকে খুবই সুন্দর লাগছে খুবই বাজে বলতে গিয়ে তো তুই পুরোটা পড় রোহন খান লিখেছে রোহন খান লিখেছে আই লাভ ইউ আমাকে লিখেছে না তো লিখেছে সুমন সিনহা সুমন সিংহ ঠাকুর লিখেছে দীপক জানা একজন লিখেছে দিদির থেকে আজকে তোমাকে বেশি রোমান্টিক লাগছে তুই তো রোমান্টিক মানেটা কি তুই ভীষণ রোমান্টিক আমাকে কবে রোমান্টিক রোমান্টিক লাইভে দেখা দিয়েছে লাস্ট টাইম নিজে যে হাই রাজা বড় দুর্গা মাইকি তোমরা দেখছো তো বড় দুর্গা মাইকি কোন গান শুনছো তো কি লিখছি এগুলো প্রায় হয়ে থাকে আমাদের লাইভে হয়ে থাকে কিছু কিছু কমেন্টস আমার থাকে যেগুলো আমরা শেয়ার
শেয়ার করা যাবে না কিন্তু ওগুলো নিজেরা পড়লে তুমি যদি দেখতে পাও তুমি পড়ে নিতে পারো শেয়ার করা যাবে না জানো কে পাঠিয়েছে মিস্টার দি লাভ ইউ বেস্ট অফ লাক অল টিম থ্যাংক ইউ ফর মিত্র রূপ কুমার লিখেছে রাজদা অলওয়েজ সাপোর্ট ইউ আমনা এটা পড়েছি অ্যাকচুয়ালি কি যা অঙ্কুশ দা তোমার হেয়ার স্টাইলটা আমি কপি করি থ্যাংক ইউ গেল থ্যাংক ইউ চলে গেল অঙ্কুশকে যারা কপি করো তারা গেলে গেলে সত্যি সত্যি এই রোলটা করার আগে ও ওয়ার্কশপ করেছে কি করে মেয়েদেরকে ঠকাতে হয় কিভাবে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করতে হয় কিভাবে মেয়েরা ইমপ্রেস হয় এবং সেই ওয়ার্কশপের জন্য আমি এই ওয়ার্কশপের জন্য আমি ইউজ করেছি স্যারকে পুরো ওয়ার্ক ইউজ করেছি না হ্যাঁ ইউজ করেছি মানে সুন্দর সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রহমান দুষ্টু বনি হ্যাঁ বনি তো দুষ্টুই না 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 মেয়েটার নাম দুষ্টু বনি মেয়েটার নাম বনি সবাইকে জাস্ট ফাটাফাটি লাগছে আর ইয়া থ্যাংক ইউ সো মাচ এক্সেপ্ট রাজ চক্রবর্তী এক্সেপ্ট না না এটা লিখে নিলাম আমি পড়লাম থ্যাংক ইউ সো মাচ আরে ছবির ব্যাপারে বলো কেউ আমি স্টার্ট করলাম মাঝখান থেকে ঢুকলো অঙ্কুশ নিজের ফুটেজ খাওয়ার জন্য সত্যি সত্যি এই ছবিতে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা এর আগে কোনো ছবিতে ইউজ করিনি একদম একটা বাঙালিয়ানা আছে বাঙালি উৎসব যেভাবে হয় সেসবগুলো আছে আমরা রিয়েল লাইফে যা করে থাকি একটা ছেলে যখন একটু বড় হয় কখনো কখনো বিগড়ে যাওয়া ছেলেরা যে ধরনের হয় সেই ধরনের চরিত্র ওর চরিত্রের নাম সাম্য এবং সাম্য বেসিক্যালি মিনিটে 40টা মিথ্যে কথা বলে ও রিয়েল লাইফেও তাই এবং এবং এই চরিত্রটা সত্যি সত্যি অসাধারণ ফুটিয়েছে কারণ হচ্ছে ও রিয়েল লাইফের সঙ্গে মিলিয়ে ফেলেছে তাই সামু না না ওর প্রশংসা করেছে একজন তোর বলছে ইউ আর লুকিং সুপার কিউট ফর ক্লাসেস বাট নট মোর দ্যান নুসরাত বেস্ট জোড়ি এভার আয়েশা হাসান ওকে তো টেলার একটু পরে লঞ্চ হবে যেখানে শুরুই হবে যে বেসিক্যালি ও নিজেকে কি প্রমাণ করতে চায় এরকম একটা ফিল দিয়ে তো ট্রেলারটা যদি যখন পুরোটা দেখবে তখন বুঝতে পারবে যে ছবির পুরো ফিল্ডটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কেন বড় মাধ্যম বড় দুর্গা মাইকি ছবির নাম কারণ হচ্ছে ছবির হিরোইনের নাম হচ্ছে উমা উমা মানে দুর্গা এবং তাই দুর্গা ঠাকুর রিলেটেড কারণ যখন দুর্গা পুজো হয় সারা বছরের শেষে আমরা ওয়েট করে থাকি কখন দুর্গা পুজো হবে আমরা ওয়েট করে থাকি কখন দুর্গা পুজো হবে এবং আমার যেমন গোটা পরিবার উমার বিশাল বড় পরিবার আছে পরিবারের সব কাকারা রয়েছে তারা সবাই কুস্তি করে তারা পালোয়ান তাদের তার বাড়িতে কাকিমারা রয়েছে যাদের প্রতি কাকারা একদমই রোমান্টিক নয় সারাক্ষণ কুস্তি নিয়ে রয়েছে ওরা নিজে মুগুর ভাজা কি ওই রকম টাইপের রোমান্স করে বাট সামহোয়্যার ধরো যখন যখন একটা পরিবার কোনো অনুষ্ঠানে বা কোনো ফেস্টিভ্যালে যখন একসঙ্গে নাচে সেটা কিন্তু ওই রকমই হবে যেরকম হয়তো তোমরা নিজেদের কাকিমা বা দাদা বৌদিদের সঙ্গে ডান্স করলে যেরকম যেরকমটা হয় ওই রকমই ইটস দ্যাট ন্যাচারাল এন্ড দ্যাট রিয়েল আমারও ভীষণ ফেভারিট অন্তাক্ষরীটা এবং আমরা অনেকদিনের স্বপ্ন ছিল আমি ছোটবেলা যখন এই এই ধরনের ছবি দেখতাম না মানে প্যার কিয়া বা হাম আপকে হ্যায় কন রাজশ্রী ফিল্ম হাম সাথ সাথ এগুলো দেখতাম বারে বারে ওই 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 পোর্শন গুলো আমরা বিয়ে বাড়িতে যে কোনো বড় অকেশনে না অন্তাক্ষরী হতো বুঝতে ধরতে পারতাম না তারপরে একটু বড় যখন তখন অন্তাক্ষরী বেসিক্যালি হচ্ছে লাস্টের গানটা যেখানে শেষ হয় তার লাস্ট লাইনে ধর থিয়েটার গান আমার জীবন শুরু হয়েছে
বন্ধু বান্ধব গোটা পরিবারের একসাথে বসে অন্তাক্ষরী খেলবে এই ছুটে দেখার পর তুমি দেখো আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ অন্তাক্ষরী আমরা সবাই পছন্দ করি এখন সব থেকে এই জিনিসটা আসাতে অনেক কিছু চলে গেছে এটাও তো ঠিক অন্তাক্ষরী শ্বেতা রয় বলছে বেস্ট অফ লাক অঙ্কুশ দা ইউ আর লুকিং সো গুড থ্যাংক ইউ শ্বেতা থ্যাংক ইউ শ্বেতা রয় বলছে বেস্ট অফ লাক অঙ্কুশ দা ইউ আর লুকিং সো গুড থ্যাংক ইউ শ্বেতা এখানে মাধব কুমার মণ্ডল বলছে অঙ্কুশ দা আই লাভ ইউ এবং মন্ডল বলছে অঙ্কুশ রাজদা এবং রুশন দিকে ভালো লাগে সব সময় টিম ওয়ার্ক এবং টিম এফর্ট একটু আমরা টিমে বিশ্বাস করি তুমি একা একা কিন্তু পৌঁছাতে পারবে না অঙ্কুশ আজ এই নুসরাত টুকটাক পড়বে না তুমি পৌলমী দাস নুসরত দি তোমাকে শিলিগুড়িতে সেদিন দেখলাম একদম সামনে একদম পোড়া তুমি পড়ি পড়ি সরি পড়ি পড়ি সরি 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 পড়ি পড়ি সরি 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 পড়ি সরি 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 পড়ি পড়ি সরি পোড়া শুনেছি পড়ি তুমি শুনেছো না জেনে বুঝে পড়েছি না না পড়ি তুমি হ্যাঁ রাজ চক ওয়াজ ওয়্যারিং জিন্স অ্যাজ ইফ ওয়াটার ইজ টাচিং হিজ ফিট কি 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 ভাস্কর চক্রবর্তী বলছে তোমার পায়ে কি জল সুমন ঘোষ অঙ্কুশ দা অঙ্কুশ দা ইউ আর রিয়েল হিরো এইটা ফেক এখন মনে হচ্ছে না ঠিক আছে সুমন ঘোষ থ্যাংক ইউ সো মাচ এগুলো পড় একজন লিখেছে যে তোমরা বলছো যে ইউ আর লুকিং সো কুক হ্যাঁ ইউ আর লুকিং সো কুক 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 মানে কি আছে কুকিং মানে কি আছে কি তো কুক বলে এই যে কুক আমি কুক বলে দিতে বাড়িতে রান্না করি বাট টু বি ভেরি অনেস্ট আর হয়তো এক্ষুনি লঞ্চ হলো বলে হলো বলে হলো বলে হলো বলে বলে তারপরে আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে না এবং পূজোর সময় গানগুলো চালিয়ে নাচবে পাড়ার পুজোতে বাড়ির পুজোতে বন্ধু বান্ধবরা একসঙ্গে এবং আমাদের যে অন্তাক্ষরীটা আছে ছবিতে সেটা দেখবে দেখে তোমরাও সেই অন্তাক্ষরীটা খেলবে এবং সত্যি সত্যি কিভাবে একটা পরিবার সুন্দর হয়ে ওঠে একটা পুজো থেকে বা কিছু ভাবনা চিন্তা থেকে সেটা কিন্তু আমাদের ছবির মধ্যে রয়েছে পুরো একটু বলে একটু অভিরূপ দে উই লাভ ইউ ও হি ওয়ান্টেড টু হিয়ার নেম ফ্রম অভিরূপ অভিরূপা দে অভিরূপা অভিরূপা দে লাভ ইউ কাউকে খুনসুটি আমার দাদুর সাথে ভীষণ একটা বম রিলেশন আছে এবং সব থেকে বেশি আমি আমার দাদুকে হার্ট করি কি হয়েছে বিগড়ে যাওয়া ছেলে অ্যাকচুয়ালি বাড়ির প্রচুর পয়সা দিয়ে সব সব যা যা ইচ্ছে সব পূরণ করলে যেটা হয় যে বেসিক্যালি মাথা ঘুরে যায় ও বেসিক্যালি দাদুর থেকে প্রচুর টাকা নেয় প্রচুর পড়াশোনা করছে বলে বেসিক্যালি ও ফেল করে এবং কিছুই করে না ওই টাকা দিয়ে নিয়ে বঙ্গবন্ধু ট্রেলারে যেটা আমরা লঞ্চ করব এখন তোমরা দেখতে পারবে বলা হচ্ছে বাংলা দ্বিতীয় বিদ্যাসাগর বাংলা দ্বিতীয় বিদ্যাসাগর এটা বলা হয়েছে এটা মেবি হয়তো ডিরেক্টর সেটা ফিল করেছে বলা হয়েছে না তুমি নিজেকে প্রমাণ করেছিস মানে হ্যাঁ বিদ্যাসাগর তো বেসিক্যালি মিথ্যাসাগর হ্যাঁ আচ্ছা না তোমাদের কমেন্টস গুলো কিছু দেখি আমার সামনে সব ভূতের পুরো টিম দাঁড়িয়ে আছে
সব ভূতুরের পুরো টিম আমাদের পেছনে দাঁড়িয়ে আপনারা আমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখুন সব ভূতুরে অসাধারণ ছবি হয়েছে আমরা সবাই দেখেছি আমরা টুইটও করেছি ইনফ্যাক্ট অবশ্যই আর মাত্র এক মিনিট আছে ট্রেলার কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনারা তারপরে ছবিটা দেখবেন কি দেখবেন না অংশ অ্যাকসেপ্ট করবেন কি করবেন না অংশ করে গরুর গাড়ি চালাবে না মাঠে গিয়ে ধান চাষ করবে না ট্রাক্টর চালাবে সেটা প্রমাণ হয়ে যাবে এই ট্রেলারটার পরে আর রাজ চক্রবর্তী ছবি বলে বেশি নিরাশ হবেন না কারণ এখানে আমরাও আছি তো আমরা মনে হয় আপনাদের সবার ভালো লাগবে ওই একটা জায়গায় বলেছে সেটাই দুঃখের কারণ ও একটা জায়গায় বলেছিল যে এই ছবিটা করতে গিয়ে দেখলাম যে রাজদা বেশ ছবি ডিরেক্ট করতে শিখে গেছে কি হয় না টু গুড অ্যাক্টরদের সাথে কাজ করলে ডিরেক্টরটা ব্রাশ আপ হয়ে যায় তো এখানে আমার মনে হয় যে একজন রাজদা শিখেছে অনেকটা আমাকে ডিরেক্ট করে আমি আদর করে শেখাতাম রাজদাকে এটা আমি আমার পেছনে বলছি না আমি রাজদাকে শেখাতাম ভীষণ ভাবে এবং ইজ এ ডার্লিং শিখেও যেত খুব ভালো ক্যাচ করতে পারে পায়ে পড়ে গেছি ছবি দাও এবং আমি শেখাবো কি শেখাবো তোমাদের শিখিয়েছি তো অরিন্দমের মিউজিক অরিজিতের দুটো গান আছে ছবিতে অরিন্দম নিজে একটা গান গিয়েছে এবং গানগুলো সবাই সবার পছন্দ হয়েছে অলরেডি গানগুলো হিট গানগুলো একটু আলাদা যে ধরনের গান আমরা করে থাকি রাত্রি আলাদা বোঝাই যাচ্ছে একটু রিয়েলিস্টিক ফিল আছে আমি যে ধরনের সিনেমা বানাই সেই ধরনেরই সিনেমা বাট গল্পটা ভীষণ স্ট্রং এই গল্পটার তিনটে স্ট্রং পয়েন্ট আছে কি কি বল ভালোবাসো পছন্দ করো বিশেষ করে পুজোর সময় এটা একদম অ্যাক্ট ফর পূজা রিলিজ আমাদের ওই জন্য আমরা কনসেপ্ট সবকিছু আমাদের পুরো ব্যাকড্রপটাই আমাদের পুরো ছবিটাই দাঁড়িয়ে আছে দুর্গা পুজোর সঞ্জীব বা সঞ্জীব সঞ্জীব বড়াই লিখেছে একটা গান করে বসতি আচ্ছা আচ্ছা ট্রেলার লাইভ হয়ে গেছে ট্রেলার লাইভ হয়ে গেছে এন্ড প্লিজ লাইভ আমরা আছি কেমন লাগছে কেমন লাগছে এবং প্রত্যেকে তোমরা অবশ্যই শেয়ার করো দেখে বলো কেমন লাগছে তোমরা দেখো আমরা একটু দেখি আমরা কোথায় দেখবো আমরা কোথায় দেখবো আমি টেকনোলজিক্যালি একটু উইক আছি তো তোমরা আমাদের ট্রেলারটা দেখো এবং আমাদেরকে ফিডব্যাক জানাও ট্রেলার অলরেডি লাইভ হয়ে গেছে ইউটিউবে দেখি তোমরা কি বুঝতে পারছো ট্রেলার দেখে কি বুঝতে পারছো ছবিটার ব্যাপারে একটু সেটাও আমাদের জানাও যে আমাদের শেয়ার করো অবশ্যই চেষ্টা করছি যে একটা বেসিক স্টোরি লাইন ক্রিয়েট করে তোমাদের কাছে নিয়ে যাওয়ার ফ্রম দ্য ট্রেলার সো প্লিজ সি এন্ড গেট ব্যাক টু আস অবশ্য ট্রেলার থেকে অনেক কিছু ক্লিয়ার হয় অনেকটা ক্লিয়ার ফিলটা পাওয়া যাচ্ছে ফিলটা পাওয়া আর আমাদের পুরো গল্পটা বলা আছে তোমরাও দেখলে পুরো ফিলটা বুঝতে পারবে তো প্লিজ আমাদের জানাও ফিডব্যাক দাও ওটা কি হিব্রুতে বলছিল
কন্টাক্ট করবে তুই তো হ্যাঁ পম্পা ঘোষ বলছে লাভলি থ্যাংক ইউ সো মাচ পম্পা নিজের বন্ধুদেরকে দেখাও রাজা পাত্র সুপার ট্রেলার জাস্ট ফটাফটি আর তোমরা সবাই কিন্তু নিজের নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটু শেয়ার করে দাও অফসানা অফসানা মিমি অফসানা মিমি লিখছে অসম ট্রেলার দাম গুলতা থ্যাংক ইউ অফসানা বাম্পার হিট হবে ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছে অঙ্কুশ দার ক্যারেক্টারটা একদম এক্স্যাক্টলি তোমরা যেভাবে পোর্ট্রে করছিলে সেরকমই লাগছে কারেক্ট ধরেছে একদম ভীষণ মজার মজার ছবি দুর্গাপূজো মনে হচ্ছে দুর্গাপূজো এক্ষুনি চলে এসেছে কবে রিলিজ ভাই 22 সেপ্টেম্বর রিলিজিং ইয়া 22 সেপ্টেম্বর অল গাইস লুকিং সো কিউট অঙ্কুশ দাকে খুব ভালো লাগছে কিন্তু এরকম কেন মেয়েটা রাজ ইজ বেস্ট কমেডি ম্যান আগে কাঠমান্ডু করেছিল অসম্ভব ভালো গানগুলো ভীষণ পছন্দ হয়েছে অ্যামেজিং ট্রেলার সঞ্চিতা কর্মকার এবার পূজে চলবে কি বড় দুর্গা মাই কি দেখো এবার পূজে চলবে কি বড় দুর্গা মাই এটা আমাদের স্লোগান এই স্লোগানটা তোমাদের একদম ভালো লাগলো বলছে ভালো লাগলো বাট অঙ্কুশ এবং নুসরত সব থেকে বেস্ট ভালো মুভি হবে মায়ুক বলছে অঙ্কুশ দা ফটাফট লাগছে গান তো তুই কানের শেপে দুলটা দেখুন কি সুন্দর নুসরতে উমা একদম এরকমই সাজ সেজেছে পুরো তুমি কাঁপিয়ে দিয়েছো সর্বোত্তম হয়েছে সর্বোত্তম শুধু উমা বা শামুর প্রেম নয় এখানে বাবা মেয়ের প্রেম আছে এখানে আমরা নর্থ কলকাতার একটা পরিবার দেখাচ্ছি এবং না এখানে কি হচ্ছে ও এখানে উমার পরিবার মানে উমার পরিবার বাড়িতে বেসিক্যালি আখড়া আছে গোবর পালের আখড়া তো বেসিক্যালি সেই আখড়াতে মেইনলি কুস্তি লড়া হয় বাবা ভীষণ নামকরা লোক পায় গোবর্ধন পাল বাবার নাম গোবর গোবর্ধন পাল শর্টে সবাই ভালোবেসে বলে গোবর বাবু গোবর বাবু অনেক সবাই ভয় পায় শ্রদ্ধা করে সমীহ করে এবং সেই বাড়িতে প্রেম বলে কিছু ছিল না সবাই কেমন কথা বলতো মানে বাড়ির বৈশাখ কথা বলতো ওই খেতে দাও আর তোমরা মাছের কথা দাও মানে খাওয়া দাওয়া সবকিছু নিয়ে সারাক্ষণ ধরে ওরা কুস্তি মানে মুগুর ভাজছে আর খাওয়া দাওয়া খাচ্ছে
মানে এখন প্রেম নেই কোনো বাচ্চাই নেই মানে বউ আছে কিন্তু বাচ্চা নেই মানে প্রেম বলে কিছু ওরা বোঝে না ওরা সব সময় মারামারি করে কি করে ওদের জীবনে প্রেমটা আসবে সেসব নিয়েই অ্যাকচুয়ালি ছবি এবং পাঁচটা দিন যে আমরা দেখেছি যে 40টা মিথ্যে কথা বলতো মিনিটে সেই সাম্য কিভাবে চেঞ্জ হয়ে যায় এবং কেন হয়ে যায় সেসব নিয়ে গল্প এবং পূজোর রিচুয়ালস দুর্গাপূজোর রিচুয়ালস মোটামুটি আমরা ধারে কাছে যাওয়ার চেষ্টা করেছি পঞ্চমীর পুজো থেকে আরম্ভ করে দশমী ভাষণ এবং তারপরে অন্তাক্ষরী এবং সবকিছু মিলিয়ে এবং তার মধ্যে ফ্যান্টাসি জায়গা আছে একটু সারিয়াল জোন এটা বলো দ্যাট ইজ আমরা এই ফার্স্ট টাইম এরকম একটা ছবি শুট করছি যেখানে আমরা বিদেশে গিয়ে গান করিনি স্ক্রিপ্টের বাইরে গিয়ে হঠাৎ করে যে একটা ড্রিম সিকোয়েন্সে চলে গেলাম সেরকম কিছু করিনি যেটা করেছি সেটা একদম রিয়েল টাইমে করেছি জাস্টিফাই মানে সিনের সঙ্গে জাস্টিফিকেশন রয়েছে এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে গল্পটা এরকমই ডিমান্ড করছিল আচ্ছা একটা গান কর সবাই গান চাইছে কি তো ট্রেলারটা সেরা খুবই সুন্দর ট্রেলার কি কি করতে হবে আমাদের রাস্তা রিভার অসম লিখেছে অনেকে অরিন্দম যখন স্ক্র্যাচ পাঠায় তখন ও কিভাবে গায়ে বোঝায় না তাই ওকে ওর পিছনে আমরা লাগিয়ে হ্যাঁ এটা অরিন্দমের জন্য ছিল স্পেশালি ঠিক আছে কর তোদের রোমান্টিক মুভি হবে আমি জানি তুমি আরো বেশি ট্রেলারটাকে পৌঁছে দেবে নিজের বন্ধু বান্ধবের পরিবারের কাছে প্লিজ স্প্রেড দ্য নিউজ ট্রেলারটা দেখো ট্রেলার যে মুহূর্ত গুলো তোমরা দেখেছো সেই পোর্শনের গল্পগুলো কিন্তু আমরা বলেছি যে কিভাবে কি হয় সার্চিং হয় মা বাড়ি ফিরে আসে হাবি যাবে অনেক কিছু আবার আমরা লাইভ আসবো এবং উইল কিপ অন গিভিং ইউ মোর আপডেটস অ্যাবাউট আওয়ার ফিল্ম আর আমরা যেভাবে এগোবো তোমাদের আরো বেশি আমরা আপডেটস দিতে থাকবো আমরা এই সেশনটা আজকে এখানেই শেষ করছি অঙ্কুশের মধুর গলায় একটা গান শোনা যাবে ইয়ে ক্লাপ এভরিবডি সে কি সে না সবাই একসাথে চলো আচ্ছা সবাই একসাথে বলো তো তোমরা কি আপনারা সবাই ট্রেলার দেখুন এবং গানগুলো শুনুন দেখুন যারা দেখেনি তাদেরকে দেখান অনেক গল্প বাকি আছে সেই গল্প আমরা বলবো আপনাদের সামনে অবশ্যই বড়দুকামায় কি বাইশ তারিখে রিলিজ করছি এই মাসে এবং প্লিজ এখন থেকে অ্যাডভান্স বুক করে টিকিট বুক করে রাখুন এখন থেকে টিকিট অ্যাডভান্স अवेलेबल এবং এরপর একটা খুব সুন্দর হবে এবং এরপর অসাধারণ একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা আমরা পরে বলবো যে আমাদের প্রিমিয়ার নিয়ে সেটা আমরা পরে বলবো বাট সবাইকে 1 2 3 বড় দুকা মাইলি জয়